নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। ইচ্ছায় অনিচ্ছায় বা অনুপায়ে আমরা সবাই এখন গৃহবন্দী। গোড়ার দিকে কোথাও একটু ছুটির মেজাজ থাকলেও এই পরিস্থিতির গুরুত্ব এখন অনেকেই বুঝেছেন, তাই না? তো ছুটি শুরুর দিনে তার শেষের দিনটাও জানিয়ে দেওয়া হয় বলেই ছুটি এত আনন্দের। কিন্তু সেই মহার্ঘ ছুটিতেও যখন ক্লান্তি আসে, সে বড় সুখের সময় নয়। তো এমনই একটা গোলমেলের সময়ে দাঁড়িয়ে আমাদের শ্রোতারা লিখে জানিয়েছেন তাদের বিচিত্র প্রতিক্রিয়ার কথা। তো আপাতত কয়েকদিন আপনাদের সামনে তুলে ধরব এই রাজ্যের গ্রাম, মফস্বল, শহর থেকে পাওয়া সেই সমস্ত খণ্ডচিত্র। গৃহবন্দী, আপনিও চাইলে লিখে ফেলতে পারেন 150 থেকে 200 শব্দের মধ্যে, আর সেটি পাঠিয়ে দিতে পারেন আমাদের এই ইমেল আইডিতে, চিঠির ঝাঁপি .AIR@gmail.com। আবার বলছি, চিঠির ঝাঁপি CHITHIR JHANPI, চিঠির ঝাঁপি .AIR@gmail.com। হ্যাঁ, 150 থেকে 200 শব্দের মধ্যে আপনাদের চিঠি আসুক আমাদের এই ইমেল আইডিতে। বাংলা ফন্টে টাইপ করে আপনারা এই চিঠি পাঠিয়ে দিন। তারই সঙ্গে আমরা COVID-19 এবং এই যে লকডাউন, এই প্রসঙ্গেও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ শুরুতেই আমরা যে চিঠিটি আপনাদের সামনে তুলে ধরছি, সেই চিঠি পাঠিয়েছেন সোহম চক্রবর্তী, 88 ঘূর্ণি আদিত্যপাড়া লেন, ঘূর্ণি কৃষ্ণনগর, নদিয়া থেকে এসছে। খুব বেশি জন না হলেও আমরা কেউ কেউ আছি যারা বেশ কাঁচা বয়সেই নিজেদের মধ্যে একটা করে অদৃশ্য ভিতর ঘরের উপস্থিতি টের পাই। তারপর দেখি, বাহ, এ তো ভারী মজার ব্যাপার। সকাল সকাল দূর শহরের দিকে ছুটে যায় বাবাদের ট্রেন, মায়েদের বাড়ি ফেরা থেকে দূর কোনো দুপুরের পাখি সকলকে বলে যায় ইতিউতি কাজের সময়, স্কুল ছুট হাওয়া ওঠে, জানলার শিক গলে বিছানায় লুটিয়ে পড়ে রোদ, বিকেলের মেঘ এসে তার সঙ্গে কি ভীষণ খুনসুটি করে, আকাশের বুক ভাঙা বৃষ্টির জলে ভেসে যায় লোডশেডিং এর রাত। এই এই সমস্ত সময় ইচ্ছে হলেই একা একা চুপটি করে ঢুকে আসা যায় অদৃশ্য সেই ঘরে, ইচ্ছে মতো রঙে ইচ্ছে মতন তুলি ডুবিয়ে এঁকে নেওয়া যায় একেবারে নিজের একটা আকাশ। সে আকাশে হাত রেখে আমরাও গাছ হয়ে উঠি, আলো হয়ে নেমে আসে কত কত গল্প আর গান, পাতা ঝরে জেগে ওঠে দিনে দিনে নতুন পাতায়, পৃথিবীর ঘাসে ঘাসে দেখতে দেখতে যেন আদিগন্ত মাঠ বিছিয়ে দিচ্ছে আমার ভিতরে, ছুটতে ছুটতে এখানতই হাঁপিয়ে উঠলে পর তারা ভরা আকাশের মায়াবী করতলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ছে আমার কল্পনা, শিশিরের মতো টুপ টাপ তারা খসে পড়ছে তার চোখের পাতায়। এসব কুড়িয়েই আমি এ যাবৎ কবিতা লিখেছি, লিখতে লিখতে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়েছি ঘরময়, তারপর আহত জ্যোৎস্নায় ডুবে জ্যোৎস্নায় ভেসে গিয়ে বহু দূর পথ, আমার এই ঘর বহু যত্ন করে ধুয়ে মুছে রেখেছি অবিরাম,
যদি আমায় পড়ে তাহার মনে, সে তো আসবেই এ ঘরে নিশ্চিত। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, শেষ বসন্তের হাওয়ায় দিকে দিকে উড়ে চলেছে ভয়। কি এক ভয়াল অনিশ্চয় দাঁড়িয়ে আছে আমাদের বন্ধ দরজার ওই পারে, তাকে গোলে গোলে হারিয়ে দেওয়ার, তার মুখে চুনকালি লেপে বিশ্বময় জীবনের হাতে সোনা ট্রফি তুলে দেওয়ার আপাতত একমাত্র উপায় সাধ্যমতো সকলের ঘর বন্দি থাকা। এই তো সুযোগ। আসুন না আমরা সবাই এই ফাঁকে খুঁজে নিই আমাদের সেই ভিতর ঘরের চাবি, সেই ঘরে বরং একে একে বন্দি হই সবাই, ছড়িয়ে পড়ি এই পৃথিবীর ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে, আর তার মধ্যেই আমাদের বেঁধে বেঁধে থাকার সামনে পরাজিত হোক অভিশপ্ত এই কঠিন সময়। আমরা শুনলাম সোহম চক্রবর্তীর চিঠি। সোহম চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন 88 ঘূর্ণি আদিত্য পাড়া লেন, ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে। আপনি চাইলে আপনিও চিঠি পাঠাতে পারেন ঘরবন্দি এই বিষয়ে, শব্দসীমা 150-200। আর যে মেল আইডিতে আপনি চিঠি পাঠাবেন সেটি হল chitirjhapi.air@gmail.com, চিঠির ঝাঁপি chitirjhapi@gmail.com। শিগগির মেল করুন, পরের চিঠিতে যাব। এবারে চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী, 85/1 গোস্বামী পাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া। বন্ধু, ইতিপূর্বে আর কখনো এমন অবস্থায় পড়তে হয়নি। অবশ্য গৃহবন্দী যে একেবারেই হতে হয়নি তা নয়, হতে হয়েছে, তবে তা শারীরিক অসুস্থতা কিংবা প্রাকৃতিক বা রাজনৈতিক কারণে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে যাবার দরুন। কিন্তু এবার সে যাই হোক, প্রথম দিন দুয়ে খুব ছটফটানির মধ্যে কাটলেও ক্রমে ক্রমে তা সয়ে গেছে, এবং শুধু সয়েই যায়নি, আমার সামনে একটা নতুন জগৎ খুলে দিয়েছে। প্রথমত, যেসব বই এতদিন শুধু আলমারি শোভা বাড়িয়ে এসেছে তারা আজ আমার সঙ্গী, তাদের নিবিড় সূক্ষ্মতা আমাকে প্রেরণা যোগাচ্ছে। দ্বিতীয়ত, ছাদের বাগানের গাছেদের পরিচর্যা থেকে বহুদিন বিরত ছিলাম, এখন নিজের হাতে তাদের পরিচর্যা করে পাচ্ছি দারুণ তৃপ্তি। অবাক বিস্ময়ে দেখছি পরিচর্যার গুণে কেমন করে গাছে কুঁড়ি ধরছে, তারপর কেমন করে সেই কুঁড়িতে ফুল ফুটছে। তৃতীয়ত, আমার বাড়ির চারপাশে এখনো যে এত সবুজ আছে তা নতুন করে আবিষ্কার করছি, আর তার পুরস্কার হিসাবে সকাল বিকেল শুনতে পাচ্ছি পাখিদের গান, দেখতে পাচ্ছি সজনে গাছের ডালে টুনটুনির নাচ, আর চৈতি হাওয়ার খেলা ঝরা পাতাদের সঙ্গে। এত আনন্দের মাঝে আজ আর আমি নিজেকে গৃহবন্দী বলে মনে করছি না বন্ধু, বরং প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করছি নতুন করে। তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামী পাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া। এবারে এই লকডাউন প্রসঙ্গে শুনে নেব কিছু কথা। চিকিৎসক ডাক্তার অরুণালোক ভট্টাচার্য, তার ভাবনায়, লকডাউনের মধ্যে কথা হলো সংক্রমণের হার কমানো। তাতে সুবিধাটা হলো এই যে, প্রথমত সংকটজনক রোগীর চাপ কমলে চিকিৎসার সুবিধা হয়, তার কারণ ইমার্জেন্সি সার্ভিসে কম সংখ্যক রোগীকে দেখতে হয় বা তাদেরকে ম্যানেজ করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, কার্যকরী ওষুধ খুঁজে বার করার জন্য আমরা একটু সময় পেয়ে যাই। তৃতীয়ত হচ্ছে, প্রতিষেধক টিকা খুঁজে বার করার জন্য যে কাজ চলছে সেটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সময় পাওয়া যায়। আর চতুর্থত এবং শেষ যেটা, সেটা হচ্ছে, যত সময় বেরিয়ে যায়
তো আমরা আশা করে থাকি যে ভাইরাস তার শক্তি ক্ষয় করবে, দুর্বলতর হবে, এবং যে গোষ্ঠীগত রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা হার্ড ইমিউনিটি যেটা আমরা বলি, সেটা আস্তে আস্তে একটা গোষ্ঠীর মধ্যে গড়ে উঠবে, যার ফলে ভাইরাস আর সংক্রমণ করার লোক খুঁজে পাবে না। তো এর মধ্যে ভ্যাকসিন বা টিকা তৈরির কাজ তো আগেই শুরু হয়ে গেছে। গত শুক্রবার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO নরওয়ে ও স্পেনের রোগীদের নিয়ে তথাকথিত এক ঐতিহাসিক ট্রায়াল শুরু করলেন। বিভিন্ন দেশে বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন ওষুধের ছোটখাটো ট্রায়াল চলছিলই, কিন্তু মান্যতা পাওয়ার মতো ট্রায়াল সেগুলো নয়, কারণ রোগীর সংখ্যা কম ছিল। এই যে WHO এই যে রোগীর বা যে ওষুধের ট্রায়ালটি শুরু করলেন, তাতে মূলত চারটি ওষুধের কার্যকারিতা দেখা হবে। ওষুধগুলি হলো প্রথমত ক্লোরোকুইন ও হাইড্রক্সি ক্লোরোকুইন ওষুধ, যেটা আমরা এখানে ব্যবহার করি বা করতাম ম্যালেরিয়ার জন্য। দ্বিতীয়ত একটি অ্যান্টিভাইরাল ওষুধ যার নাম হচ্ছে রেমডেসিভির। তৃতীয়ত দুটি ওষুধের একটি কম্বিনেশন যেটা HIV রোগীদের জন্য ব্যবহৃত হয়, সেটি হচ্ছে লোপিনাভির ও রিটোনাভির, এই দুটি ওষুধের কম্বিনেশন। এবং চতুর্থত এবং শেষ যেটা, সেটা এই উপরিউক্ত যে তিনটে ওষুধের নাম বললাম, ক্লোরোকুইন, রেমডেসিভির, লোপিনাভির ও রিটোনাভির, এইগুলোর সঙ্গে বিটা ইন্টারফেরন যুক্ত করে একটা কম্বিনেশন ওষুধের ট্রায়াল। তো এই চারটে ওষুধের ট্রায়াল এখন শুরু হয়েছে, আমরা আমাদের অপেক্ষা করে থাকতে হবে এই ওষুধের কি রিপোর্ট আসে বা কি আউটকাম হয় সেটা দেখার জন্য। আর যতদিন এসব না আসছে, আপনাদের টিভিটা এবার বন্ধ করুন, লক্ষ হাজারের পরিসংখ্যানের নিষ্পেষণ মুক্ত হয়ে, বা এই যে 27/2 বা 21/2 বা 22/2 জাতীয় স্কোরবোর্ড ভুলে যান, ব্যালকনিতে গিয়ে দাঁড়ান। কলকাতার আকাশ নীল রংটা তো অনেকদিন দেখেননি, একটু দেখুন। টুনটুনির ডাক আর চড়াই পাখির ডাকের তফাৎ তো কোনোদিন বোঝার চেষ্টা করেননি, এবার একটু বোঝার চেষ্টা করুন। আমার ধারণা যে আমাদের নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। এই লকডাউনের ভাবনা তুলে ধরলেন ডাক্তার অরুণালোক ভট্টাচার্য। আজ তবে এই পর্যন্তই, আবারও আগামীকাল ঠিক এই সময়ে, হ্যাঁ 150-200 শব্দের মধ্যে আপনার অভিজ্ঞতার কথা আপনি তুলে ধরতে পারেন। মেল করুন আমাদের ইমেল আইডিতে খুব শিগগিরই chithirjhapi.air@gmail.com। নমস্কার।